আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয় না। আমি অন্তত আদালতের সামনে যেটা বলছি, এই ব্লক রেইডের নামে 71-এ আমরা দেখেছি যে পাক হানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কি না। আর 2024 সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম, সেই দেশে ব্লক রেইড দিয়ে রাতের অন্ধকারে 2-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কি না, যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করেন, রাস্তাঘাটেও এটা করেন, কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন, মোবাইল চেক করার রাইট তো কারো নাই। ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা প্রবাবলি রোজা লুক্সেমবার্গ, তার একটা ডায়েরি আছে, কই নাৎসিরা পর্যন্ত সেটা চেক করে নাই। তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ, সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন। আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয় না। স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে, হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে, থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে, তো এইটার তো কোনো ই নেই। এবং এইখানে অ্যাপেলেট ডিভিশনের 54 এবং 167 রিমান্ড এবং 54-এ গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। এই যে ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন, এবং এটাই ছিল আমার সাবমিশন। অন্য প্রশ্ন তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয়, কি বলেছে, বলতে চাইছে হাইকোর্ট কি বলছে? সেটা বলছে যে এইগুলো ফান, ভাতের টেবিলে বসে ছবি তুললে এটা ই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে।